আর ওদের বকে জাগিয়ে নিয়াতে জগে, আর ওদের বকে জাগিয়ে নিয়াতে জগে, সংসারী নারী সসমান বলে কিছু ছিল না, কি বলবো সেই যুগের ঘটনা, বলে কিছু ছিল না, কি বলবো সেই যুগের ঘটনা, কি বলবো সেই যুগের ঘটনা, এক মানব প্রিয় নবীকে ভুলে বলে কিছু ছিল না, কি বলবো সেই যুগের ঘটনা, কি বলবো সেই যুগের ঘটনা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কাজের উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম বাইরে। তখনকার মানুষেরা বাণিজ্যে যেত, বিদেশে কাজে যেত, সে যুগের মানুষেরা বিদেশে বাণিজ্যে যেত, কাজে যেত। সেই সাহাবা রাসূলের সঙ্গে বলছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বাণিজ্যে যাব, আমি কাজে যাব, এমন অবস্থা দেখি আমার স্ত্রী প্রেগনেন্ট, আমার স্ত্রী গর্ভবতী। আমি আমার স্ত্রীর কাছে গিয়ে বললাম, হে আমার স্ত্রী, আমি 4 বছরের জন্য বাণিজ্যে যাচ্ছি, কাজে চলে যাচ্ছি বিদেশে, 4 বছর বাড়িতে আসবো না। আমার যদি পুত্র সন্তান হয় তাহলে আমাকে সুখবরটা দিও, আর যদি আমার কন্যা সন্তান হয় খবর টবর দেওয়ার দরকার নেই, হোলি হওয়ার সাথে সাথে আতুর ঘরেই থাকে, তুমি গলা টিপে মেরে ফেলো, খবরদার যেন মেয়ে সন্তান হলে আমাকে খবর দেবে না, আর তাকে যেন বাঁচিয়ে রাখবে না, আর যদি আমার ছেলে সন্তান হয় আমাকে খবর দিও। এই কথা বলে পিতা চলে গেল, ওই লোক চলে গেল বিদেশে কাজে। এদিকে কিছুদিনের মধ্যেই ওই মা একটা সন্তান জন্ম দিল, যে সন্তান হলো কন্যা সন্তান, যে সন্তান হলো মেয়ে সন্তান, ফুলের মতো, একেবারে চাঁদের কণার মতো, মুখের চেহারা ফুলের মতো দেখতে মেয়েটাকে। তখন মা মেয়ের দিকে তাকায় আর হাউ হাউ করে কাঁদে, আল্লাহ আমি আমার এই মেয়েকে আমি কি করে গলা টিপে হত্যা করবো, আল্লাহ আমার স্বামী বলে গেছে আমার মেয়ে সন্তান হলে তাকে মেরে ফেলার জন্য। তখন মা নিজের মা কখনো মারতে পারে না, এটা সম্ভব নয়। তখন মা বুদ্ধি খাটালো, যাক আমার স্বামী এখন গেছে বিদেশে, 4 বছর আগে তো আর বাড়ি আসবে না, আমি কাউকে না জানিয়ে যদি আমার মেয়েকে আমি চুপি চুপি বড় করে তুলি, কেউ জানতে পারবে না, আমার স্বামী 4 বছর পর আসবে, এসে দেখবে মেয়ে বড় হয়ে গেছে, তখন মেয়েকে আর মারতে পারবে না। এই বুদ্ধি খাটিয়ে মা ওই কন্যা সন্তানকে লালন পালন করতে লাগলো, কাউকে জানায়নি। এবার দেখেন কি হচ্ছে, স্বামী চলে গেল কাজে বিদেশে, ওই কন্যা সন্তান
চার বছর বয়স হয়ে গেল মেয়েটা, একেবারে চাঁদের কন্যার মতো দেখতে, ফুলে ফুলটুসির মতো দেখতে একেবারে। ওই সন্তান কন্যা সন্তান উঠানে হাসছে, খেলা করছে, দৌড়াদৌড়ি করছে। এমন তো অবস্থায় চার বছর পর ওই বাপ বাড়িতে এলো। বাপ বাড়িতে এসে যেই বাড়ির গেটে পা রেখেছে, রাখার সাথে সাথে দেখছে একটা ফুলের মতো মেয়ে, বেশ বড় সড়ো চার বছর বয়স, একটা মেয়ে খেলা করছে। তখন বাপ মনে মনে ভাবছে, কি একই অবস্থা, আমার বাড়িতে মেয়ে কেন, আমার বাড়িতে কন্যা কেন, এ কার মেয়ে, এর বাড়ি কোথায়। বাপ হতভম্ব হয়ে গেল। এই কথা চিন্তা করতে করতে হঠাৎ করে মেয়ে কোথায় ছিল দৌড়ে এসে বাপকে জড়িয়ে ধরেছে। জড়িয়ে ধরে বলে, আব্বা আপনি ভালো আছেন, কতদিন আপনাকে দেখিনি আব্বা, মায়ের মুখে আপনার কত কথা শুনেছি আব্বা, আব্বা আমি আপনার কন্যা, আমি আপনার মেয়ে আব্বা, আমার কথা কি একটু মনে হলো না। এই কথা বাপ বলে যেই ডেকেছে মেয়েটা, তখন বাপ রেগে মেয়েটাকে সরিয়ে দিয়ে বাপ চলে গেল ঘরের মধ্যে। কারোর সঙ্গে কথা বললো না, মেয়ের সঙ্গে কথা বললো না, স্ত্রীর সঙ্গে কথা বললো না, রাগে রাগান্বিত হয়ে ঘরের মধ্যে চলে গেল। এই ব্যাপারে কি হচ্ছে, একদিন ফিরে এলো তার স্বামী, দেখে ফটো ফটো কন্যা শ্মশানে তার বাড়ি, ভাবে ভাবে তার বাড়ি দেখি করে, আর সেই মেয়ে ছুটে এসে চড়িয়ে ধরে, বলে আব্বু আমায় দেখো না, আমি যে তোমার সোনা, আব্বু আমায় দেখো না, আমি যে তোমার সোনা, বহুদিন ধরে তোমায় ছিল দেখার বাসনা, আজ হয়েছে পুরো, আব্বু আছো গো কেমন, আজ হয়েছে পুরো, আব্বু আছো গো কেমন। এই দৃশ্য দেখে পিতার মাথা ঠিক থাকে না, কি বলবো সেই যুগের ঘটনা, কি বলবো সেই যুগের ঘটনা। একদিন হয়ে গেল, দুই দিন হয়ে গেল, গোটা চার পাঁচ দিন হয়ে গেল। হওয়ার পর একদিন পিতা স্ত্রীর কাছে এসে বলছে, যাকগে মেয়ে সন্তান যখন জন্ম দিয়েছো, মেয়ে বড় হয়ে গেছে ফুলের মতো দেখতে, তাও মেয়েকে আর মেরে লাভ নেই, তুমি একটা কাজ করো, তুমি তোমার মেয়েকে সুন্দর করে একটু সাজিয়ে দাও, আমি ওর মামার বাড়ি দিক থেকে ঘুরিয়ে আনি। বাপ স্ত্রীকে বলছে, স্ত্রী খুশিতে ভাগে ভাগ, যাক আমার পাষাণ হৃদয় স্বামী, যার মন এত কঠোর, আজকের সেই স্বামী নাকি আমার মেয়েকে কবুল করে নিয়েছে, আমার মেয়েকে নিয়ে ঘুরতে যাবে বলছে। তা মা আনন্দের সঙ্গে সুন্দর করে মেয়েটাকে সাজালো, সাজানোর পর বাপের হাতে তুলে দিল, যান আমার মেয়েকে নিয়ে আপনি মামার বাড়ি থেকে ঘুরে আসুন। বাপ মেয়ে এবার রওনা হয়ে গেল, হাঁটতেই রয়েছে, হাঁটতেই রয়েছে, মরুর পথের উপর থেকে হাঁটতেই রয়েছে, থামার কোনো জায়গা নাই, না আছে পানি, না আছে কোনো ছায়া। তখন মেয়ে আব্বাকে বলে, আব্বা আব্বা আপনি আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন, আব্বা আব্বা আপনি কোথায় নিয়ে যাচ্ছেন আমাকে, আব্বা আব্বা আমি যে আর হাঁটতে পারি না আব্বা, পিপাসায় কলিজাটা ফেটে যায় আব্বা, একটু ছায়াও নেই, একটু পানি নেই আব্বা, আপনি আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন। বাপ কোনো কথা শোনে না, মেয়ের হাত ধরে টানতে টানতে নিয়ে যায়, আর মেয়ে অঝরণে কাঁদে, আব্বা আমি আর যেতে পারবো না আব্বা, আমার পিপাসায় কলিজা ফেটে যায়। বাপ আর মেয়ের কোনো কথা শোনে না। এইবার দেখেন কি হয়, রহমানা ও গো রহমানা হয়ে যায় বাপ মেয়ে, আনন্দে জ্বলে মেয়ে তার বাপ পেয়ে, মরুর পালন উপর দিয়ে হেঁটে যায়, বলে আব্বু বলো আমার চাচা আছে কোথায়, আমি চলতে আর পারি না পিপাসায় কোন জাখানা, চলতে আমি পারি না পিপাসায় কোন জাখানা, ফেটে যায় আব্বু আমায় বাড়ি নিয়ে চলো না, কি পাশার হৃদয় তার শোনে না কথা, কি পাশার হৃদয় তার শোনে না কথা, আব্বু আব্বু বলে কাঁদে ফিরেও দেখে না, কি বলবো শেষ যুগের ঘটনা, কি বলবো শেষ যুগের ঘটনা, বেশ কিছু দূর চলে গেল,
মেয়েকে এক জায়গায় দাঁড় করিয়ে, মেয়ে এক জায়গায় দাঁড়িয়ে আছে, ওই মেয়েকে এক জায়গায় দাঁড় করিয়ে বাপ বেশ কিছুটা দূরে চলে গেল। গিয়ে মেয়ে দূর থেকে লক্ষ্য করছে ওই মেয়ের বাপ যেন মাটি খুঁড়ছে, ওই মেয়ের বাপ মাটি খুঁড়ছে। মেয়ে দূর থেকে দেখে মনে করে ও তাহলে আমার আব্বা হয়তো কাজের জন্য এসেছে, তাই আমাকে নিয়ে এসেছে, নইলে মাটি খুঁড়ে কেন আব্বা। মেয়ে দূরে দাঁড়িয়ে আছে, বাপ দূরে গিয়ে মাটি খুঁড়ছে। মেয়ে দূর থেকে ফলো করছে যে তার বাপের মাথায় কপালে চতুর্দিকে ঘাম টপিয়ে টপিয়ে পড়ছে, সারা শরীর থেকে সারা দেহ থেকে ঘামগুলো টপিয়ে টপিয়ে পড়ে। ওই মেয়ে সহ্য করতে না পেরে দৌড়ে 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 আব্বার কাছে গিয়ে নিজের জামা দিয়ে আব্বার কপালের ঘামটা মুছে দেয়, মাথার ঘামটা মুছে দেয়, গায়ের ঘামটা মেয়ে নিজের কাপড় দিয়ে মুছে দেয়। আর ওই বাপ ওই মেয়েকে গর্তের মধ্যে পুঁতবে বলে মাটি খোঁড়ে। মেয়ে আব্বার ঘাম মুছে আর বাপ ওই মেয়েকে পুঁতবে বলে মাটি করে। আরে এত কথা হচ্ছে না, এই ছেলে এই তো কথা হচ্ছিস তোরা, এই তোরা যাচ্ছিস কোথায়, হ্যাঁ এক্ষুনি যেতে হলে বস, গজলের মাঝখানে উঠে যায়, বস ওখানে বস, ডিস্টার্ব শুধু গজলের মাঝখানে, গজলের মাঝখানে একদম কোনো কথা হবে না। তো সেই মেয়ে বাপের দেখছে চতুর্দিকে ঘাম, মেয়ে নিজের জামা দিয়ে ঘাম মুছে দেয়, যেটা মেয়ের একটু বাপ পেয়ারি হয়, মেয়েরা মা ভক্ত হয় না, ছেলেরা মা ভক্ত হয় আর মেয়েরা বাপ ভক্ত হয়। তাই বাপের ঘাম সহ্য করতে না পেরে মেয়ে গিয়ে ঘাম মুছে দেয় আর ওই বাপ ওই মেয়েকে গর্তের মধ্যে পুঁতবে বলে মাটি খোঁড়ে। এক মানুষ সমান মাটি খোঁড়া হয়ে গেল, মাটি খোঁড়া শেষ হলো, মেয়ে পাশে দাঁড়িয়েছিল, মেয়েকে মারতে মারতে ওই পিতা এক হিঁচড়া টান দিয়ে গর্তের মধ্যে ওই চার বছরের শিশুকন্যাকে ফেলে দেয়। শিশুকন্যা আর্তনাদ করে চিৎকার করে, আব্বা আপনি আমাকে মারছেন কেন আব্বা, আব্বা আপনি আমাকে মারবেন না আব্বা, আব্বা আপনি আমাকে ছেড়ে দেন, আমি কী দোষ করেছি আব্বা আপনি আমাকে মারছেন কেন। বাপ কোনো কথা শোনে না, এক হাত দিয়ে মারতে থাকে আর এক হাত দিয়ে মাটি ফেলতে থাকে, মাটি ফেলতে ফেলতে মাটি ফেলতে ফেলতে মাটি ফেলতে ফেলতে একেবারে গলা পর্যন্ত মাটির তলায় পুঁতে গেল। আর সুন্দর মুখ চেহারাটা, সুন্দর চেহারাটা, সুন্দর মুখটা মাটির উপরে ভেসে আছে। ওই শিশুকন্যা আব্বাকে বলে, আব্বা আপনি আমাকে মারবেন না আব্বা, আপনি যদি না চান কখনো আপনার বাড়িতে ফিরে যাব না আব্বা, আব্বা আপনি আমাকে ছেড়ে দেন, আমি আমার মাকেও কোনোদিন দেখব না, আপনি আমাকে ছেড়ে দেন, আমি আপনাদের থেকে অনেক দূরে চলে যাব, আমাকে মারবেন না। ওই পাষাণ হৃদয় পিতা মেয়ের কোনো কথা শোনে না, মাটি ভর্তি করতে থাকে। এইবার দেখেন কি হচ্ছে, আপনি আমাকে মারছেন কেন আব্বা, আব্বা আমার তো একটুখানি বয়স, আমি আপনার কি ক্ষতি করেছি আব্বা, আপনি আমাকে মামার বাড়িতে নিয়ে যাবেন বলে আব্বা আমাকে কেন গাড্ডার মধ্যে পুঁতছেন আব্বা। অঝর নয়নে কাঁদে কচি মুখে আব্বা আব্বা বলে চিৎকার করে, অঝর নয়নে চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ে বাচ্চার। ওই পিতার মনে একটু দয়া হয় না, একটু মায়া হয় না, একদম মারতেই থাকে মারতেই থাকে, একেবারে গলা পর্যন্ত পোতা হয়ে গেল, শুধু মুখটা মাটির উপরে। ওই কচি মুখ দিয়ে আব্বা 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 আপনি আমাকে মারবেন না আব্বা, আপনি যদি না চান কখনো আপনাকে আব্বা বলে ডাকবো না, আপনি যদি না চান কখনো আপনার বাড়ি ফিরে যাব না আব্বা, আপনি যদি না চান আমি কখনো আমি আমার মাকে দেখতে যাব না, আপনাদের থেকে অনেক দূরে চলে যাব আব্বা, আপনি দয়া করে আমাকে ছেড়ে দেন, আমাকে মারবেন না। ওই পিতা কোনো কথা শোনে না, কোনো কথা না শুনে
ওই পিতা মারতে মারতে মাটিগুলো একেবারে এক জামা মাটি ফেলে মেয়ের মাথাটাও মাটির তলায় পুঁতে দিল। চির জনমের মতো ওই চার বছরের শিশু কন্যা একবারে মাটির তলায় দাফন হয়ে গেল। এই ছিল সেই জাহিলিয়া যুগ, যে যুগে নারীদের কোনো সম্মান ছিল না। ওই পিতা আজকে হৃদয়হীন পিতা, যার মনে কোনো দয়া নেই মায়া নেই, নিজে হাতে করে তার কন্যা সন্তানকে জ্যান্ত কবর দিল। তাই বলেছে আমি আমার নিজের কন্যা সন্তানকে এইভাবে দাফন করেছি, আপনি বলেন এ ভুলের কি কোনো ক্ষমা আছে? আমার নবী সেদিন এত কান্না কেঁদেছিল, নবীর চোখের পানিতে পুরো দাড়ি মোবারকটা ভিজে, আল্লাহ রসুল যে পিরহান মোবারকখানা পরেছিল পুরো পিরহানটা চোখের পানিতে ভিজে গেল। হায় আফসোস, হায় আফসোস, কেমন পাষাণ হৃদয় তোমার বাপ, আজকে তুমি তোমার নিজের মেয়েকে এইভাবে জ্যান্ত কবর দিলে। সেই দিন থেকে আল্লাহ রসুল নারীদের সম্মানকে অনেক বাড়িয়ে দিয়েছে এবং আল্লাহ রসুল বলেছে, যার বাড়িতে কন্যা সন্তান জন্ম নেবে, যার বাড়িতে মেয়ে সন্তান জন্ম নেবে, আল্লাহ পাক আল্লাহ তাআলা তার বাড়িতে রহমত এবং বরকতে পরিপূর্ণ করে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কত মানুষ আছে যদি গর্ভবতী মা হাসপাতালের বেডে শুয়ে মেয়ে সন্তান জন্ম দেয়, শাশুড়ি বলে এই খোকা খবরদার যাবি না, মেয়ে হয়েছে, ছেলে হলেই যাওয়া যেত, মেয়ে হয়েছে যাওয়া যাবে না, মেয়ে হয়েছে মানে 3 লাখ টাকা চল যাবে, ছেলে হলেই 2 লাখ টাকা আসতো, এখন এরকম লোক নেই। আজকের আল্লাহ রসুল নিজেই বলছে, যার বাড়িতে মেয়ে সন্তান জন্ম নেবে, আল্লাহ পাকের রহমত এবং বরকত সেই বাড়িতে পরিপূর্ণ হয়ে যাবে। সেদিন থেকে আমার আপনার নবী নারীদের সম্মানকে অনেক বাড়িয়ে দিয়েছে। শেষ কথা কবি লিখছে, মাটির তলে দেহ মুক্তি পার করে কেঁদে কেঁদে বলে আপো দাও ছেড়ে, শেষে পার ও গো শেষে পার মা কেঁদে কেঁদে দাও না, মাটি চাপা দিয়ে দিল মুখানা, আঘা কি পাষাণ হৃদয় একটু কি দয়া না হয়, আঘা কি পাষাণ হৃদয় একটু কি দয়া না হয়, এই কথা শুনে প্রিয় নবীর কেঁদে বহু ভেসে যায়। বলে নবী আঙ্গিরা তোমার কন্যা শ্মশান, বলে নবী আঙ্গিরা তোমার কন্যা শ্মশান, ঘরের রহমত বরকত সবই অব হেলা করো না, কি বলবো শেষ যুগের ঘটনা, কি বলবো শেষ যুগের ঘটনা, আরবের বুকে যা জানি ইয়াত যুগে, আরবের বুকে যা জানি ইয়াত যুগে, সুখ শান্তি নারী সম্মান বলে কিছু ছিল না, কি বলবো শেষ যুগের ঘটনা, কি বলবো শেষ যুগের ঘটনা, কি বলবো শেষ যুগের ঘটনা।